হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তাদের জন্য, বিশেষ করে যারা ইউরোপ কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা সহজে পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশে যে উন্নত কান্ট্রিগুলোতে আছে সেগুলোতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সাথে কী ধরনের ভেলকিবাজি দেখানো হয় আর কি, কী ধরনের কথাবার্তা বলে আপনাদের কাছে বিভিন্ন এজেন্সি দালাল কীভাবে টাকা খায়, সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা। তো বন্ধুরা, বাংলাদেশ 16 কোটি মানুষ মনে করে ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো কয়েকটি দেশ ভ্রমণ থাকলে আমেরিকা, ইউরোপের ট্যুরিস্ট ভিসা সহজে পাওয়া যায়। ধারণাটা একদম ভুল। আপনার কয়েকটা দেশ ঘুরলে যে ইউরোপ কান্ট্রির ভিসা পাবেন বিষয়টা এরকম না। কষ্টের ব্যাপার হলো শিক্ষিত ও আধুনিক মানুষও তাই মনে করেন। তিনাদের ভাষায় ইহারে কয় ভারী পাসপোর্ট, মানে কয়েকটা দেশের ভিসা লাগালাম, ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড বা এই যে যে 70,000 1,00,000 টাকা যে দেশগুলোতে ঘোরা যায়, 2,00,000 টাকা যে দেশগুলোতে ঘোরা যায়, এগুলোতে ঘুরলে মনে হয় যে পাসপোর্ট অনেক ভারী হয়ে গেল, অনেক ভিসা লাগলো, তাহলে আমি সহজে আমেরিকার ভিসা পাবো, সহজেই অস্ট্রেলিয়ার ভিসা পাবো, সহজে ইউরোপ কান্ট্রির ভিসা পাবো, বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে আর কি। এখন অনেকেই মনে করেন এটা, আসলেও বিষয়টা এরকম না। ভারী পাসপোর্ট বলে আসলে কোনো শব্দ নাই। আপনারা এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো আপনাদের সঙ্গে যে ভারী পাসপোর্ট বলতে আসলে আদতে কিছু নেই। এসব ভ্রমণ শুধু দুটি সহায়ক সাইকোলজিক্যাল দিকই নির্ণয় করে, তা হলো আপনার আকাশে ভ্রমণে কোনো দুর্বলতা অসুস্থতা নেই আর আপনি আসলে বিদেশ ভ্রমণ পছন্দ করেন। মূলত আপনি যদি 4-5টা দেশ ঘুরেন তাহলে আপনি এই দাঁড়াইলো যে আপনি আকাশ ভ্রমণে কোনো দুর্বলতা অসুস্থতা নেই আর আপনি আসলেই বিদেশ ভ্রমণ পছন্দ করেন। এই দুইটা বিষয় আপনার কাছে সাইকোলজিক্যাল বিষয়ে ক্লিয়ার হয়ে গেল আর কি, যে এই দুটো বিষয়। বাংলাদেশের ট্যুর অপারেটর কোম্পানিগুলো ভালো করেই জানে এই দেশে মানুষ শুধু শুধু টাকা খরচ করে ভ্রমণে আগ্রহী নয়। তা একটা ট্যুর দেওয়া হয় আর মানুষ আমেরিকা যাওয়ার প্রলোভনে অনেক টাকা খরচ করে ভ্রমণ করাকে ইনভেস্ট মনে করে। মূলত কেউই ভ্রমণ প্রিয়াসী নয়। এই ট্যুর হাতছানি দেয় কোটি কোটি মানুষের মন আর ব্যবসা করে ট্রাভেল এজেন্সিগুলো বা দালালগুলো যাই বলেন না কেন। মূলত ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জাপান এসব ফার্স্ট ওয়ার্ল্ড উন্নত দেশে ট্যুরিস্ট ভিসা পেতে হলে আবেদনকারীর মধ্যে 3টি অত্যাবশ্যক যোগ্যতা থাকতে হবে। যে 3টা গুণ না থাকলে আপনি কোনোভাবেই ভ্রমণ ভিসায় ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারবেন না। এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো খুব ভালোভাবে শুনবেন আপনারা। এই 3টি যোগ্যতা থাকলে আপনি শূন্য দেশ ভ্রমণ করেও পেতে পারেন কানাডা ট্যুরিস্ট ভিসা। 1 নম্বরটা হচ্ছে আবেদনকারীর পেশাগত অবস্থান শক্তিশালী হতেই হবে। চাকরি বা ব্যবসা যাই হোক না কেন যেন ভালো আয়ের হয়, প্রতিষ্ঠিত, এ-গ্রেড মানের হয় এবং অনেক বছর অভিজ্ঞতা লগ্ন হয়। অধিকার নিশ্চিত করতে ট্যাক্স দাখিলপত্র থাকতে হবে। দীর্ঘদিনের পেশা কিনা সেটা নিশ্চিত করতে স্বনামধন্য কোম্পানির NOC থাকতে হবে। তো বন্ধুরা, প্রথমটা তাহলে কী দাঁড়ালো? প্রথমটা হচ্ছে আপনাকে ইস্টাবলিশ দেখাতে হবে। ইস্টাবলিশ যে আপনি যে বাংলাদেশে প্রচুর টাকা আয় করেন এই বিষয়টা তাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে হবে। এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। তারপরে আসি দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটাই আর একটু বাকি রয়ে গেল, সেটা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক বছরের লাইসেন্স যথেষ্ট আর আপনি আসলে এই পেশে অভিজ্ঞ কিনা সেটা আপনার মুখভঙ্গি বলে দেবে। অভিজ্ঞতার প্রতিচ্ছবি শুধুই অভিজ্ঞতা অর্জন ব্যতীত জাল করা একদম ইম্পসিবল। অভিজ্ঞতা এমন একটা বিষয় যে আপনার যে কী বলে এটাকে, শারীরিক অঙ্গভঙ্গি বা শারীরিক যে
এটা বিষয়টা, এটা অভিজ্ঞতা এমন একটা বিষয় যে আপনি যদি জানেন সেটা মানুষ আপনার মুখ দেখে বুঝতে পারবে যে আপনি বিষয়টা জানেন, আর আপনি যদি না জানেন আপনি সেটা কোনোভাবেই জাল করতে পারবেন না, জাল করলেও ধরা খেয়ে যাবেন, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। তো দুই নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য হলো ভ্রমণ ভিসা পাওয়ার প্রাণ। আপনার আর্থিক সামর্থ্যটা ঘুরেফিরে একটা বিষয়, আর্থিক সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে আপনি ভ্রমণ ভিসা কখনো পাবেন না। আর্থিক সামর্থ্য হলো ভ্রমণ ভিসার প্রাণ। ইউরোপ ও আমেরিকা ভ্রমণ করে আবার নিজের দেশে ফিরে আসা একজন ব্যক্তির ব্যাংক হিসাবে ততটুকু তারল্য থাকা চাই। এই অঙ্ক শুধু নির্দিষ্ট একটা সময় থাকলেই হবে না, দীর্ঘদিনের খানদানি হতে হবে। যেমন আপনি এম্বাসিতে জমার আগে 50 কোটি টাকা জমা রাখলেন, তার কোনো মূল্যই নেই, কারণ সেটা আপনি ধার করেও আনতে পারেন। টাকা যে আপনার এবং সেই টাকা যে নিজেই বৈধ আয় করা সেটা নিশ্চিত করতে হবে। এই গেল আপনার দুই নম্বর। তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার চোখে থাকতে হবে আপনি ভ্রমণ শেষে ফিরে আসবেন, আপনি আদম নয় ট্যুরিস্ট, এটাই প্রমাণ করতে হবে। ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় ট্যুর করার জন্য, আপনার জন্য বা ডলার আয় করার জন্য নয়। এটা বাস্তব যে এখন আমেরিকা ইউরোপে যারা যেতে চান তারা 99% লোকই আছেন যে আপনারা যাবেন, যাওয়ার পরে আর ফিরে আসবেন না, পাসপোর্ট ফেলে দেবেন, আপনার পুলিশের কাছে ধরা দেবেন, বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে আর কি। যে কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার চোখ থাকতে হবে আপনি ভ্রমণ শেষে ফিরে আসবেন, আপনার চোখে মুখে এটা এম্বাসিতে ধরা দিতে হবে। ট্যুর ভিসা দেওয়া হয় ট্যুর করার জন্য, থাকার জন্য বা ডলার আয় করার জন্য নয়, এটা আপনাকে মানতে হবে। মিথ্যা বলে পার পাবেন না, শুধুমাত্র এই মিথ্যার জন্য পেশাগত ডকুমেন্ট ও ব্যাংক স্টেটমেন্ট শক্তিশালী হওয়া সত্ত্বেও 90% মানুষ ভিসা রিফিউজ হয়। একেবারে বাস্তব কথা যে আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু মিথ্যার আশ্রয় নিলেই আপনি আর ভ্রমণ ভিসা পাবেন না। সর্বোপরি বাংলাদেশ এখন বিশ্বে নিম্ন ভিসা প্রাপ্তির দেশগুলোর মধ্যে অন্যতম। ভিজিট ভিসায় গিয়ে ভিজিট করুন, স্টুডেন্ট ভিসায় স্টাডি করুন, বিজনেস ভিসায় গিয়ে বিজনেস করুন, আর কনফারেন্স সেমিনারে গিয়ে তাই করুন। এদেশে মানুষ 15 দিনে ভিসা পেয়ে 15 বছর বিদেশ থেকে যায়। স্টুডেন্ট ভিসায় কলেজে না গিয়ে 15 ঘন্টা কাজ করে, বিজনেস ভিসায় গিয়ে ম্যাঙ্গি করে আবার সেমিনারে তো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আদম পাচার করে। দীর্ঘ তো এম্বাসিতে জমার আগে 50 কোটি টাকা জমা রাখলে তার কোনো মূল্যই নেই, কারণ সেটা আপনি তার করে আনতে পারেন। আচ্ছা গেল গুরুত্বপূর্ণ বিষয়টা রিভিউ। সর্বোপরি এই হচ্ছে আপনাদের টোটাল বিষয়টা। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে চান অবশ্যই অবশ্যই আপনাদের সব কিছু ঠিক করে আপনারা, বিশেষ করে যে আপনি যে আসলে ট্যুরিস্ট একজন সেটা আপনাকে প্রমাণ করতেই হবে যে কোনোভাবেই হোক। তো সেটা কোনোভাবেই সলনের আশ্রয় নিয়ে যাবে না, মিথ্যার আশ্রয় নিয়ে যাবে না। আপনি সুন্দরভাবে সহজভাবে যদি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রং রেভিডেন্স দিতে হবে। আপনি যে ইনকাম করেন আপনার মান্থলি ইনকাম প্রচুর প্রচুর টাকা, সেটা আপনাকে প্রুভ করতে হবে সব বিষয়ে। সেটা মৌখিকভাবে হোক, দালিলিকভাবে হোক, অথবা শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজ যাকে বলে সেই বডি ল্যাঙ্গুয়েজে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আসলে আপনি বিজনেসম্যান কি না, বা আপনি টাকা ইনকাম করতে পারেন কি না, আপনি আমেরিকায় গিয়ে আবার ফিরবেন কি না, সব বিষয় নিয়ে আপনাকে মূলত 100% কনফিডেন্স থাকতে হবে। এবং আপনাকে কোনোভাবেই এম্বাসিতে বা যেখানে আপনি ইন্টারভিউ দেবেন কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আপনি আমেরিকায় গিয়ে আর ফিরবেন না, বা অস্ট্রেলিয়া গিয়ে আর ফিরবেন না, ইউরোপ কান্ট্রিতে গিয়ে আর ফিরবেন না। এটা যদি কোনোভাবে কোনো ক্রমে এম্বাসিতে সাক্ষাৎকাররত যারা সাক্ষাৎকার নেয় তারা যখন জানতে পারে আপনাকে কখনও ভিসা দেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ভিসা পেতে চান তাহলে আপনি এই কয়টা বিষয় আপনি খুব সুন্দরভাবে মাথায় রাখবেন যে শূন্য ভিসা, মানে একটাও ভিসা লাগার নাই। যদি আপনার সব কিছু ঠিক থাকে, যদি আপনি স্ট্রংলি মনে করেন যে আপনার আর্থিক সচ্ছলতা আছে সেটা দেখাতে পারেন, সেটা কথার মাধ্যমে হোক কাগজের মাধ্যমে একজন দেখাতে পারেন, আপনার ভিসা হবে। আর যদি একটুও মিথ্যার আশ্রয় নেন সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে, আপনার পরবর্তীতে রিজেক্টেড হয়ে যাবেন, আপনার কখনো ভিসা পাবেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জাপানে সব ফার্স্ট ওয়ার্ল্ডের উন্নত দেশে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করতে চান বা ট্যুরিস্ট ভিসা পেতে চান, তারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে কোনোভাবেই সলনার আশ্রয় নেওয়া যাবে না, ডুপ্লিকেট কোনো কিছু করা যাবে না।
দালালের হাতে পড়া যাবে না। সব কিছু মিলিয়ে আপনাকে স্ট্রং থাকতে হবে, আপনি যে যাবেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার, আপনি একজন ভ্রমণ পিপাসু লোক। এই বিষয়টা যদি আপনি যে পর্যন্ত প্রুফ না করতে পারবেন, যে পর্যন্ত তাদেরকে বিশ্বাস না করতে পারবেন, সে পর্যন্ত আপনি কোনোভাবেই ইউরোপের কোনো দেশের ভিসা পাবেন না, উন্নত কোনো দেশের ভিসাই পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক। আসার আগে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে আসছি নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।